নমস্কার বন্ধুরা, সুনিতা তারাসুন্দরি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি শিউলি পাতার বড়া করে দেখাবো। বন্ধুরা, আমি ছোলার ডালের বেসন নিয়েছি 1 কাপ, আর লবণটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখানে ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, আর মরিচ গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, আর একটু খাবার সোডা আছে, আর চিনি। এগুলো আমি সব একসঙ্গে দিয়ে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু ফেটিয়ে নেব। বন্ধুরা, আমি শিউলি পাতাটা এবারে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি একে একে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলছে। বন্ধুরা, আমি ছেড়ে দিচ্ছি শিউলি পাতাটা। দুদিকে উল্টে দিতে হবে, উল্টে দিলে তবে দুদিকেই হবে, এরকম উল্টে পাল্টে এটা ভাজতে হবে। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। আমি এবারে একে একে সব রেখে দিয়েছি। আমি ওর সঙ্গে আর একটা ছোট সাইডে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার শিউলি পাতার বড়া হয়ে গেছে। আমি এবার উপকারিতাগুলো বলবো। শিউলি পাতাকে বাংলায় পারিজাত গাছও বলা হয়। হ্যাঁ বন্ধুরা, এই পাতার উপকারিতা সম্বন্ধে আমি বলবো, তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও একটা লাইক করে দেবেন। এই পাতা সাইটিকা বাদ, যা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা, অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস, ম্যালেরিয়া, পিত্তজ্বরে খুব ভালো কাজ হয়, এমনকি অরুচিতেও ভালো কাজ হয়।